বিরোধিতা না করো। গ্রহরাজ শনি এমন নাচ নাচবে তোমাদের কপালে, তখন কিন্তু তোমার ওই গণক, পাজি, পুঁথি, ভগবান, ঈশ্বর, আল্লাহ কেউ বাঁচাতে পারবে না, কেউ না। পারবামি যেতে পারবো না, চলো ওটা সে এক কথা। কেন এসব বলে আমি আমি জানি না। আমার ছোট ভাই ছোটবেলা থেকে কত ভালোবেসে বড় করেছি ওকে, তাও আমাকে নিয়ে ওর মনে এত বিষ। মা, আমার উপর ওদের এত রাগ। তুমি কষ্ট পেও না গো, আসলে ঠাকুরপো নেশার ঘুরে বলে ফেলেছে, তুমি কষ্ট পেও না। ঠিক আছে পর্দা ভাই, বলছি কোনো মতে মেজদা ভাইকে ঘরে ঢোকানো গেছে, কিন্তু মেজবৌঠানের উপর এমন ছোটফাট করছে কি বলবো। যখন যা ইচ্ছে করে যা ইচ্ছে বলে, লোক মানে না, জন মানে না, বাড়ির মান সম্মানের কথা এতটুকু মাথায় রাখে না। আচ্ছা ও কেন এরকম হলো বলতো, আমার দোষে না? আমি তোকে যথাসাধ্য দিয়ে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছিলাম, তাহলে মা মা আপনি কেন এরকম করছেন? আপনি আপনি শান্ত হন, দেখুন মেজদা ভাই কী বলছে না বলছে এখন মাথা ঠিক নেই, সোজায় দাঁড়াতে পর্যন্ত পারছে না। আমি বলি কি এখন এসব কথা থাক, মেজদা ভাই এখনই ঘুমিয়ে পড়বে। হ্যাঁ ঠিক আছে, তোমরাও যাও, অনেক রাত হলো, যে যার ঘরে যাও। হ্যাঁ মা। চলো বর্দা ভাই, চলো এসো। হিমা সিংহবাহিনী, তুমি তো আমার একমাত্র সহায় মা গো, তুমি ছাড়া আর কাকে জানাবো মনের কথা? দেখো মা, বাড়িতে কেমন অশান্তি বেড়েই চলেছে, কিন্তু এদিকে রাতও তো বেড়ে চলেছে, দাদু ভাইরা এখনো কেন ফিরলো না? মা যখন বলেছে তখন আমার পূব দিকেই যেতে হবে, কিন্তু পূব দিকের কথাই কেন বললো মা? পূব দিক মানে তো জঙ্গলের রাস্তা, কিন্তু এত রাতে লাট সাহেব জঙ্গলের দিকে যেতে যাবে কেন? জয় মা সিংহবাহিনী দেবী, জয় মা সিংহবাহিনী, জয় গুরুদেব। আপনি আমার দাদু ভাই কোথায়?
সূর্যদেবের তো নিজের কক্ষেই থাকার কথা। কেন, আপনি তো গুরুদেব তাকে বিশেষ প্রয়োজনে বাড়ির বাইরে নিয়ে গেলেন। আমি না না, আমি তো এতক্ষণ ধরে লাইব্রেরি ঘরে বন্ধ ছিলাম। লাইব্রেরি? আপনি লাইব্রেরিতে গেলেন কি করে গুরুদেব? না মানে লাইব্রেরি ঘরে দরজা আপনাকে কে খুলে দিল? কি বলছেন, আপনি নিজের হাতে আমাকে লাইব্রেরি ঘরের দরজা খুলে দিয়েছেন? আমি আমি তো চাবি নিয়ে সেখানে যাইনি গুরুদেব। তার আগে তো আপনি আমাকে এসে বললেন যে লাইব্রেরিতে যাবার আর কোনো প্রয়োজন নেই, আপনি নাকি সর্বনাশ, অশুভ শক্তির ফাঁদ। না না, আপনি আপনি আমাকে সবিস্তারে সব বলুন, সবকিছু খুলে বলুন, কি হয়েছে সবিস্তারে বলুন, কি দেখেছিলেন আপনি? দরজা তালা বন্ধ। ক্ষমা করবেন গুরুদেব, নানান দুশ্চিন্তায় আমি একেবারেই ভুলে গিয়েছিলাম, এই লাইব্রেরি ঘরের চাবি আমার কাছেই থাকে, আমি এক্ষুনি আপনাকে এনে দিচ্ছি। এই মুহূর্তে সূর্যদেবকে এই বাড়ির বাইরে বেরোতে হবে। সূর্যদেবকে আমি সঙ্গে নিয়ে যাব, আর আমার সঙ্গে গেলে সূর্যদেবকে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না। আমি এবং সূর্যদেব যে বাড়ির বাইরে আছি সে কথা যেন এ বাড়ির কেউ জানতে না পারে। অশুভ শক্তির মায়াজাল আমাকে লাইব্রেরি ঘরে বন্ধ করে রেখেছিল, কিন্তু এদিকে তো অন্য বিপদ হলো। সূর্যদেব এখন কোথায়? গুরুদেব আমাকে ছেড়ে দে, গুরুদেব। শেষ সময় এসে গেছে সূর্যদেব, তৈরি হ, এইবার তোমার মুক্তি। প্রথম আলো ফোটে, কিন্তু ওদিকে তো আরো গভীর জঙ্গল। লাট সাহেবও কি ওই দিকেই আছে? মা আমাকে সবটা খুলে বললো না কেন?
মা তো কখনো এমনটা করে না। লাট সাহেবের তো এখন ঘর থেকে বেরোনো বারণ। তাহলে না, মা যখন বলেছে তখন আমাকে ওইদিকেই যেতে হবে। সূর্য, সূর্য!